হ্যালো স্টুডেন্টস, আমরা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে নিয়ে যে ছয়টি অনুপাত তৈরি করেছিলাম তার এক নম্বর হচ্ছে সাইন থেটা, দু নম্বর কস থেটা, তিন নম্বর ট্যান থেটা, চার নম্বর কট থেটা, পাঁচ নম্বর সেক থেটা এবং ছ নম্বর কোসেক থেটা। এবং আমরা এও লক্ষ্য করেছিলাম যে সাইন থেটা কোসেক থেটার অনন্য এবং কোসেক থেটা সাইন থেটার অনন্য, কস থেটা সেক থেটার অনন্য এবং সেক থেটা কস থেটার অনন্য, ট্যান থেটা কট থেটার অনন্য এবং কট থেটা ট্যান থেটার অনন্য। তাহলে এক নম্বর সূত্রটি হবে সাইন থেটা সমান সমান ওয়ান বাই কোসেক থেটা এবং কোসেক থেটা সমান সমান ওয়ান বাই সাইন থেটা, অর্থাৎ সাইন থেটা কোসেক থেটার অনন্য, কোসেক থেটা সাইন থেটার অনন্য। অনুরূপভাবে তিন নম্বরে পাব কস থেটা সমান সমান ওয়ান বাই সেক থেটা এবং সেক থেটা সমান সমান ওয়ান বাই কস থেটা। পাঁচ নম্বরে পাব ট্যান থেটা সমান সমান ওয়ান বাই কট থেটা এবং কট থেটা সমান সমান ওয়ান বাই ট্যান থেটা। তবে ট্যান থেটার আর একটা বিশেষ সূত্র হচ্ছে ট্যান থেটা সমান সমান সাইন থেটা বাই কস থেটা এবং কট থেটা সমান সমান, যেহেতু ট্যান থেটা কট থেটা পরস্পরের অনন্য, কট থেটা সমান সমান হবে কস থেটা বাই সাইন থেটা। ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে তিনটি বিশেষ সম্পর্ক আছে, সেটা হচ্ছে সাইন ও কচের মধ্যে সম্পর্ক, সেক ও ট্যানের মধ্যে সম্পর্ক এবং কোচেক ও কটের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা প্লাসের সম্পর্ক এবং এই নিচের দুটো, নিচের থেকে একটা বাদ দিয়ে একটা এবং একটা বাদ দিয়ে একটা, এই দুটো মাইনাসের সম্পর্কে আছে। তাহলে এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, দু নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এবং তিন নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। এক নম্বর সূত্র থেকে আমরা আবার দুটো সূত্র পেতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাম পাশে রইল, কস স্কোয়ার থিটা প্লাস আছে, ওদিকে মাইনাস করে নিয়ে যাওয়া হল। পাঁচ নম্বর হচ্ছে কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই দুটো আমরা এক নম্বর সূত্র থেকে পেলাম। আবার দুই নম্বর সূত্র থেকে পাই সেক স্কোয়ার থেটা সমান সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা, এবং এটা থেকে আবার পাই ট্যান স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, অর্থাৎ সেক স্কোয়ার থেটা পাশে রইল, মাইনাস ট্যান স্কোয়ার থেটা ও পাশে গিয়ে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা হলো। আবার ট্যান স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা প্লাস ওয়ান আছে, এদিকে মাইনাস হলো, ট্যান স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, অর্থাৎ দু নম্বর থেকে আমরা এই দুটো সূত্র পেলাম। এখন তিন নম্বর থেকে আমরা আবার দুটো সূত্র পাব, তাহলে কোসেক স্কোয়ার থেটা সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থেটা, এবং ন নম্বর পাব কট স্কোয়ার থেটা সমান সমান কোসেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান। তাহলে আমরা এক দুই তিন এই তিনটে সূত্র মনে রাখলেই এই তিনটে সূত্র থেকে আরও ছটা সূত্র বের করে নিতে পারি, অর্থাৎ এই তিনটে বিশেষ সূত্র অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। আমরা যদি
এক থেকে ছয় পর্যন্ত এরকম সাইন থেটা কস থেটা ট্যান থেটা কট থেটা সেক থেটা এবং কোসেক থেটা মনে রাখতে পারি, তাহলে ত্রিকোণমিতিক সূত্রগুলো অতি সহজে আমরা মনে রাখতে পারব। আমরা চার নম্বর সূত্র পেয়েছিলাম সাইন স্কোয়ার থেটা সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা, এখান থেকে আমরা যদি বাম পাশে স্কোয়ার তুলে দিই তাহলে ডান পাশে রুট হবে, অর্থাৎ সাইন থেটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা। ঠিক এভাবে কস থেটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, সেক থেটা সমান সমান রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা, ট্যান থেটা সমান সমান রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কোসেক থেটা সমান সমান রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থেটা, এবং কট থেটা সমান সমান রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এভাবে আমরা সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারি।